যে ফরজ হয় আমার মনে হয় যারা আপনারা এখানে আসছেন তো সব পুরান পাগল আজকে এখানে আছেন আবার কালকে আরেক জায়গায় মাহফিল হবে সেখানে আপনারাই যাবেন যারা এর বাইরে আছে তারা দেখেন গিয়ে তাগোদালা ঢোকা যায় না কারণ ওই খাওনের মধ্যে আছে খালি খাওনার আগুন এই মাহফিলে বসবে খাইতে আর হাঁটতে আবার আরেক দিন আরেক জায়গায় মাহফিল হবে সেখানেও যাবে খাইতে আর হাঁটতে মাহফিলে বসে না জিজ্ঞাসা করুন ওদেরকে গোসল ফরজ হয় কখন বলো আমার মনে হয় হাজারকে 2% বলতে পারবে কিনা শুনো মুসলমান এরপরে যদি জিজ্ঞাসা করেন বলো মুসলমান ফরজ গোসল হইলে গোসলের ফরজ কি কি বলো আমার মনে হয় এখান থেকে বলা মুশকিল ঠিক না বে ঠিক ছোটবেলার একটা কথা বলে বলছি আমার বাবাদার আমাদের বাড়ির পাশে একজনকে বলতেছে গরিব মানুষ বুড়া খুনখুনে হয়ে গেছে নামাজ কালাম পড়ে না তার বাবাদার বলতেছে বেকুব বুড়া হয়ে গেছিস চুলদারি তো বাকছিস সব অসম্পর্ত তো বেঁকে গেছে কবর যাবি কি নিয়ে যাবি নামাজ কালাম তো বড়ছি না ফরজ গোসল তো বড় করছে না বাক হয়ে কবরে যাবি খুব মাথা না দিয়ে করে বলতেছে হুজুর ফরজ গোসল করি তো বাবাদার বলছে কি কি ফরজ গোসল করছো কদি গোসলে ফরজ কটা তা হতো গোসলের ফরজ তিনটা তা আমরা চিন্তা করলাম গোসলের ফরজ তো কটা আয়ে সবাই বলেন কটা তিনটা তো বাবাদার বাইরে গেল ঠিকই তো জানে গোসলের ফরজ গোসল তো ফরজ গোসল তো করে তা আমরা বলে মনে হয় আর দ্বিতীয়বার জিজ্ঞেস করতাম না যে কদি কি কি এটা জিজ্ঞেস করতাম না তো বাবাদার বলছে তো কদি কি কি আবার একবারে স্পষ্ট বলে আছে একেবারে সকালবেলা ফজরের পর পর এই মাত্র সূর্য উঠতেছে ওই টাইমটায় হাসতেছে আর বলতেছে হুজুর কোমর পানি পর্যন্ত নামা এক নম্বর ফরজ বুক পানি পর্যন্ত নামা দুই নম্বর ফরজ ডুব দেওয়া তিন নম্বর ফরজ গোসলের ফরজ তেমনই পঞ্চগড়ে ওদিন বলতেছিলেন এখনকার হুজুর আপনারাও মনে জানেন না আমি এখন বলে দেবো আপনার বয়স তো 40 হয়ে তো পিছনেরটা করবেন নাকি পিছনেরটা করবেন ফরজ মাসালা জানাও ফরজ যে মাস্টার উপরে আমল করা ফরজ ওইটা জানাও ফরজ আল্লাহর কাছে জবাবটা কি দিবেন চিন্তা করে কবরে যাই আপনার বাবা গরিব ছিল তাই বলে আপনি গরিব থাকতেছেন না কে আপনাকে দুনিয়া কামাই শিখাইলো আপনার বাবা তো এত পলিটিক্স জানতো না দুনিয়া কামাই করতে সেটা দিয়ে শিখা নিলেন বাবা অজুহাত দিয়ে মাপ পাবেন না মা অজুহাত দিয়ে মাপ পাবেন না কারো অজুহাত দিয়ে কেয়ামতের ময়দানে মাপ পাবেন না যে আল্লাহ আমাদেরকে কেউ শিখাই দেবে তা আর যা করছিল এটা শিখাই দিছে কিনা তোমাদের কি বুঝছেন নাই সুতরাং ফরজ কি তাই জানে না তো গোসল করবে কেন আমি এখনো কমু না ইমাম সাহেবদের কাছে গিয়ে শিখবেন মসজিদের ইমাম কত বানাইছেন সুইবা পোশাক আদি পরে একরকম হালচাল করে একরকম অনুষ্ঠান আদিতে যায় এটার অর্থ হলো তাদের মধ্যে ভাব তৈরি হয়েছে বন্ধুত্ব তৈরি হয়েছে আল্লাহ পরিষ্কার বলেন খবরদার তোমরা এদের অনুসরণ করো না কেন বাজুহুম আউলিয়াউ বাস ওরা পরস্পর পরস্পরের বন্ধু তোমাদের বন্ধু ওরা না বিপদে পড়ে দেখো তোমাদেরকে ফালায় ওরা চলে যাবে তোমাদের লাশ পাড়ায় ওরা চলে যাবে তোমাদের চেহারার দিকে তাকায় দেখবে সুতরাং তোমরা যদি ওদের কোন অনুসরণ করো তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের অনুসরণ করে তাহলে কেমন যেন সে তাদেরই অন্তর্ভুক্ত ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাস সালিমিন আর জেনে রাখো যারা জালেম জাতির অন্তর্ভুক্ত হন আমি আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দান করব না তারা কখনো ন্যায় বিচার পাবে না তারা দুনিয়াও শান্তি পাবে না আখেরাতে শান্তির প্রশ্নই আসে না আমি কয়েকদিন যাব বিশেষভাবে এই ইসরায়েলের বর্বরোচিত আক্রমণের পরে প্যালেস্টাইনের উপরে
বিশেষভাবে গাজাবাসীকে অবরুদ্ধ করে যেভাবে অমানবিক আক্রমণ যুদ্ধের নাম নিয়ে করতেছে যুদ্ধ কাকে বলে যেটা সমশক্তি বা একই শক্তির লোক একই মানের শক্তির লোক যেখানে লড়াই করে এটাকে বলে যুদ্ধ এক রকম নিরহ নিরস্ত্র গাজাবাসীদেরকে অমানবিকভাবে হত্যা করছে শিশু বাচ্চাগুলোকে শেষ করে দিতেছে বেছে বেছে হাসপাতালে বোমাবর্ষণ করে হাসপাতাল গুড়িয়ে দিচ্ছে বিশ্বের জেনেভা কনফারেন্সে কনভেনশন অনুযায়ী হাসপাতাল লোকালয়ে কোন শিশু কোন নারীকে আক্রমণ করা এর চেয়ে বড় অপরাধ পৃথিবীর আইনে নাই সব আইনই তাদের খাতায় আছে কিন্তু মুসলমানের ক্ষেত্রে কোনো আইন প্রয়োগ নাই কেন কারণ তুমি মুসলমান কারণ তুমি কি কারণ আমি মুসলমান কিন্তু দুঃখজনক বিষয় আমরা মুসলমান কয়েকদিন আগে রাজোরের এক জায়গায় ওয়াজে গেছিলাম এনে দিয়ে আমি বারবার বলি প্রভাবশালী এক ব্যক্তি বলতেছিল হুজুর এই যে আমরা এত দোয়া করি প্লিজ এই কি বলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই দোয়া কবুল হয় না কেন তাদের ধ্বংস হয় না কেন আল্লাহ সাহায্য আসে না কেন আমি বললাম লক্ষ্য করুন যে আমাদের বন্ধুত্বটা কার সাথে আমাদের বন্ধুত্ব কার সাথে আমাদের সকল বন্ধুত্ব হলো বিদর্মীদের সাথে আর দোয়া কবুল হওয়ার জন্য যে সত্যগুরু আছে একটা সত্য আমাদের মধ্যে নেই যেমন দেখুন পৃথিবীর কোন ধর্মে পর্দা করা ফরজ না পর্দার কোনো বিধান নেই একমাত্র ইসলাম ছাড়া একমাত্র ইসলামের মধ্যেই হলো পর্দার বিধান এক নম্বর ফরজ গোসল গোসল ফরজ হলে যে কারণে গোসল ফরজ হয় স্ত্রী সহবাস অথবা স্বপ্ন দোষের কারণে এই ফরজ গোসল করা ফরজ গোসল করা ফরজ শুধু একমাত্র বিধান ইসলামে আছে আর পৃথিবীর কোন ধর্মে নেই হিন্দু ধর্মে নাই খ্রিস্টানে নাই ইহুদি ধর্মে নাই বৌদ্ধ ধর্মে নাই এগুলো প্রসিদ্ধ ধর্ম তাতেও নাই অপ্রসিদ্ধ ধর্ম যে আরো শত শত আছে কোন ধর্মের মধ্যে এই যে দুইটা বললাম একটাও নাই তিন নম্বর সুদ একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন ধর্মে সুদ হারাম নাই একমাত্র সুদ হারাম ইসলাম ধর্মে গান বাদ্য তবলা হারমোনিয়াম এই যে যা বাদ্যযন্ত্র আছে সকল বাদ্যযন্ত্র গান সহ এগুলো সব হারাম শুধু একমাত্র ধর্ম ইসলাম এছাড়া আর কোন ধর্মে হারাম নাই বাস্তব প্রমাণ এই যে কয়টা কথা বললাম কয়টা বলছি চারটা এক নম্বরে পর্দা দুই নম্বরে ফরজ গোসল তিন নম্বরে সুদ চার নম্বরে গান বাজনা এই একটাও শুধু ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্মে হারাম দাম তারা দেখুন তারা তারা মিল আছে কোনদিন চিন্তা করছেন কিন্তু আমি মুসলমান শতকরা কয় পার্সেন্ট পর্দা করেন পর্দা তো নাই মৌলবীরা পর্যন্ত এখন পর্দা করে না মহিলাকে তাবিজ দেয় ফু দেয় বাউস করে ডাক দেয় ইমামত টিকাবার জন্য তার এই ক্ষমতা টিকাবার জন্য আশ্চর্য এ তো আমাদের সমাজ কেউ যদি পর্দা করে এই পর্দাকে ঘৃণা করে এই মুসলমান বিরোধিতা করে এই মুসলমান দুই নম্বর ফরজ গোসল গোসল যে ফরজ হয় আমার মনে হয় যারা আপনারা এখানে আসছেন এত সব পুরান পাগল
আজকে এখানে আসেন আবার কালকে আরেক জায়গায় বাতিল হবে সেখানে আপনারাই যাবেন যারা এই বাইরে আছে তারা দেখেন গিয়ে তাগোদালা ঢোকা যায় না কারণ ওই খাওনের মধ্যে আছে খালি খাওনার আগুন এই মাহফিলে বসবে খাইতে আর হাঁটতে আবার আরেক দিন আরেক জায়গায় মাহফিল হবে সেখানেও যাবে খাইতে আর হাঁটতে মাহফিলে বসে না জিজ্ঞাসা করুন ওদেরকে গোসল ফরজ হয় কখন বলো আমার মনে হয় হাজারকে 2% বলতে পারবে কিনা শুনো মুসলমান এরপরে যদি জিজ্ঞাসা করেন বলো মুসলমান ফরজ গোসল হইলে গোসলের ফরজ কি কি বলো আমার মনে হয় এখান থেকে বলো মুশকিল ঠিক না বে ঠিক ছোটবেলার একটা কথা বলে বলছি আবার বাবা যারা আমাদের বাড়ির পাশেই একজনকে বলতেছে গরীব মানুষ বুড়া খুনখুনে হয়ে গেছে নামাজ কালাম পড়ে না তার বাবা যারা বলতেছে বেকুব বুড়া হয়ে গেছিস চুলদারি তো বাকছিস সব অসম্পর্ত তো বেঁকে গেছে কবরে যাবি কি নিয়ে যাবি নামাজ কালাম তো বড়ছি না ফরজ গোসল তো বড় করিস না পাক হয়ে কবরে যাবি তাই খুব মাথা নাতি করে বলতেছে হুজুর ফরজ গোসল করি ঠিকই তো জানে গোসলের ফরজ গোসল তো ফরজ গোসল তো করে তা আমরা হইলে মনে হয় আর দ্বিতীয়বার জিজ্ঞেস করতাম না যে কদি কি কি এটা আর জিজ্ঞেস করতাম না তো বাবা দান বলছেন তো কদি কি কি আবার এখন স্পষ্ট বলে আছে একেবারে সকালবেলা ফজরের পর পর এই মাত্র সূর্য উঠতেছে ওই টাইমটায় হাসতেছে বলতেছে হুজুর কোমর পানি পর্যন্ত নামা এক নম্বর ফরজ বুক পানি পর্যন্ত নামা দুই নম্বর ফরজ ডুব দেওয়া তিন নম্বর ফরজ গোসলের ফরজ তেমনই পঞ্চ করে ওদিন বলতেছিলেন এখনকার হুজুর বললাম যে আপনারাও মনে জানেন না এখন একজনকে হুজুর এখন কয়ে দেন আমি এখন বলে দেবো আপনার বয়স তো 40 এর উপরে তো পিছনেরটা করবে না নাকি পিছনেরটা করবে ফরজ মাসালা জানাও ফরজ যে মাস্টার উপরে আমল করে ফরজ ওইটা জানাও ফরজ আল্লাহর কাছে জবাবটা কি দিবেন চিন্তা করে কবরে যাইন আপনার বাবা গরিব ছিল তাই বলে আপনি গরিব থাকতেছেন না কে আপনাকে দুনিয়া কামাই শিখাইলো আপনার বাবা তো এত পলিটিক্স জানতো না দুনিয়া কামাই করতে সেটা দিয়ে শিখা নিলেন বাবা অজুহাত দিয়ে মাপ পাবেন না মার অজুহাত দিয়ে মাপ পাবেন না কারো অজুহাত দিয়ে কেয়ামতের ময়দানে মাপ পাবেন না যে আল্লাহ আমাদেরকে কেউ শিখায় নাই তা আর যা করছিল এটা শিখাই দিছে কেন তোমাদের কি বুঝছেন নাই সুতরাং ফরজ কি তাই জানে তা গোসল করবে কেন আমি এখনো কমু না ইমাম সাহেবদের কাছে গিয়ে শিখবেন মসজিদের ইমাম কত বানাইছেন সুইফা